প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী যারা সারা বিশ্বে আছেন, আসসালামু আলাইকুম। আজ 16 মে 2020, 2 জ্যৈষ্ঠ 1427 এবং 22 রমজান 1441। আমরা প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত কোভিড-19 দৈনিক সংবাদ তথ্য আপনাদেরকে জানাবো গত 24 ঘন্টার এবং এ যাবৎ পর্যন্ত বাংলাদেশ পরিস্থিতি, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির কিছু অংশ। তথ্য দেওয়ার আগে প্রতিদিনের মতো আজকে বলি, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজের সুরক্ষা নিজের হাতে। আমরা যেন স্বাস্থ্য যে নিয়মগুলো আমরা প্রতিনিয়তই বলে চলছি, আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া দিচ্ছি, প্রিন্ট মিডিয়াও স্বাস্থ্য নিয়মগুলো বলা হয়, টেলিফোনের রিংটোন বাজার আগেও এইগুলো আমরা শুনতে পাই, এই স্বাস্থ্য নিয়মগুলো, এগুলো বিষয়ের জন্য আমরা আরো অনেক বেশি সচেতন হই, সতর্ক থাকি, নিজেকে সুরক্ষিত রাখি, পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখি। আমরা মৃত্যুর বিশ্লেষণে দেখি যে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিকে মৃত্যুর ঝুঁকি বেশি, কাজে আমরা যেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখি। যাদের অন্যান্য রোগ আছে, অসংক্রামক ব্যাধি যাদের আছে, যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যাদের আছে, তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন, কাজে তারা যেন জনসমাবেশ, জনসমাগম এগুলো এড়িয়ে চলেন এবং যথাসম্ভব বাড়িতেই থাকেন, যেগুলো করলে স্বাস্থ্য আমাদের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরকম যেন খাদ্য গ্রহণ করি আমরা, যেমন টাটকা শাকসবজি, ফলমূল, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন বেশি খাই। এবং প্রোটিনের ক্ষেত্রে খুব ভালো সোর্স হলো, যাদের উৎস হলো ডিম, যাদের ক্ষেত্রে কোলেস্টেরল বা ফ্যাটের সমস্যা আছে তারা আমরা কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা, ডিমের সাদা অংশটা থেকে প্রচুর পরিমাণে পানি খেতে পারি, ডিমের পানি থেকে প্রচুর পরিমাণে আমরা প্রোটিন খেতে পারি, এগুলো যেন আমরা মেনে চলি, বেশি তরল খাবার খাই, পানি বেশি পান করি এবং আমরা যেন ধূমপান থেকে বিরত রাখি, সবাই যেন ধূমপান থেকে বিরত থাকেন, কারণ ধূমপান একটি অতিরিক্ত ঝুঁকি তৈরি করে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের ক্ষেত্রে। আপনারা সবাই সতর্ক থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, এই কামনা করে আমি আজকের তথ্য শুরু করব। আমাদের PCR পরীক্ষা হয়, আমরা জানেন, আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের মোট 41টি PCR ল্যাব চালু আছে, তবে আজকে আমরা কয়েকটি ল্যাবের রেজাল্ট পাইনি, হয়তো সাপ্তাহিক ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। ঢাকার 20টি ল্যাবের মধ্যে আমরা আজকে 12টি ল্যাবের তথ্য দিব এবং ঢাকার বাইরে 21টি ল্যাবের তথ্য দিব। আমরা পুরো নমুনা সংগ্রহ হয়েছে এই 12 এবং 21 ল্যাবের সহ, আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। এই পরীক্ষার মধ্যে আমাদের ঢাকার ল্যাব সময়ের মধ্যে নমুনা ছিল 3320টি এবং ঢাকার যে 12টি ল্যাব সেখানে নমুনা পরীক্ষা হয়েছে 3724টি এবং এইগুলোর মধ্যে আমরা পজিটিভ পেয়েছি, 12টি ল্যাবের মধ্যে পজিটিভ পেয়েছি 605টি এবং ঢাকার বাইরে 41টি ল্যাবে পরীক্ষা হয়েছে 3181টি এবং দুঃখিত নমুনা সংগৃহীত হয়েছে 3181টি এবং পরীক্ষা হয়েছে 3058টি এবং এই 3058টির মধ্যে শনাক্ত হয়েছে 325টি। তাহলে আমাদের মোট পরীক্ষা নমুনা সংগ্রহ 6501টি এবং পরীক্ষা হচ্ছে 6782টি, এগুলো পূর্বের নমুনা সহ পরীক্ষা 6782 এবং এর মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 930 জন এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 235 জন এবং এ পর্যন্ত 4,117 জন। আমরা মৃত্যু বিশ্লেষণের দিকে একটু তাকাতে চাই, যে 16 জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 2 জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে 7 জন, ঢাকা জেলার মধ্যে 2 জন এবং অন্যান্য জেলা গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদীতে 1 জন করে। এবং এই 16 জনের মধ্যে সকলই পুরুষ। বয়স বিশ্লেষণে আমরা দেখছি
একাত্তর থেকে 80 বছরের মধ্যে একজন, 61 থেকে 70 বছরের মধ্যে তিনজন, 41 থেকে 50 51 থেকে 60 বছরের মধ্যে 6 জন এবং 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। গত 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 349 জন, ছাড় পেয়েছেন 51 জন, বর্তমানে আইসোলেশনে আছে 3,046 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,530 জন। এবং আমাদের আইসোলেশন বেড সংখ্যা পূর্বের মতোই আছে 8,934টি। এবং আমাদের যেগুলো অনগোয়িং প্রসেসের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে যে কাজগুলি চলছে সেগুলো চলছে। এবং আমরা বলেছি আগেই যে আমাদের বসুন্ধরা কনভেন্সি সিটি, ডিএনসিসি মার্কেট এগুলো চলছে। এবং আমরা বেসরকারি হাসপাতালদের সাথে এমইউ করে আনোয়ারা মডার্ন মেডিকেল কলেজ দ্রুতই কাজ শুরু করবেন, হয়তো আজকে এটা উদ্বোধন হচ্ছে। এবং হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও আমাদের কোভিড হাসপাতাল হিসেবে আইসোলেশন শয্যা তৈরি হবে। আমাদের এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে 2,900টি আইসোলেশন শয্যা আছে এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2,510 জন, ছাড় পেয়েছেন 1,704 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,36,914 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,88,773 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 48,141 জন। সারা দেশে সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 31,165 জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যেহেতু গতকাল সাপ্তাহিক ছুটির দিন ছিল, গতকাল কেন্দ্রীয় ঔষধাগারে কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয় নাই, তবে আমাদের এ পর্যন্ত সংগৃহীত 22,17,339টি। তবে গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 1,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত 18,72,066টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে এবং বর্তমানে মজুত আছে 3,45,273টি। ফোন কল আমাদের 24 ঘন্টা 7 দিনই খোলা থাকে এবং এই হটলাইনে স্বাস্থ্য পরামর্শের জন্য ফোন কল এসেছিল 1,82,377টি এবং এ পর্যন্ত ফোন কল 55,84,680টি। এবং আমাদের গত 24 ঘন্টায় নতুন করে 40 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য এবং বর্তমানে সেবা দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাভিত্তিতে 4,103 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, তবে গত 24 ঘন্টায় বিমানবন্দরে কোনো স্ক্রিনিং হয়নি। আমাদের স্থল বন্দরে 401 জন এবং সমুদ্র বন্দরে 37 জন স্ক্রিনিং হয়েছে। 24 ঘন্টায় স্ক্রিনিং হলো 438 জন এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,87,458 জন। এই ছিল আমাদের হাতে বাংলাদেশের 24 ঘন্টা এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে তাকালে আমরা দেখছি গত 24 ঘন্টায় 5,637 জন শনাক্তন হয়েছেন এবং এ পর্যন্ত 1,22,254 জন, মৃত্যুবরণ করেছেন 24,129 জন এবং এ পর্যন্ত 4,050 জন। বিশ্ব পরিস্থিতিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 90,269 জন এবং এ পর্যন্ত 43,38,658 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,073 জন এবং এ পর্যন্ত 2,97,119 জন। এই দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 15 মে থেকে সংগ্রহ করেছি। এই ছিল আমাদের হাতে তথ্য এবং শেষ করার আগে আবারও বলবো, নিজেদের সুরক্ষা নিজের হাতে, আমরা যেন সচেতন থাকি, সতর্ক থাকি, তা না হলে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো না এবং আমাদের আক্রান্ত সংখ্যাও আমরা কমাতে পারবো না। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।